এক মোবাইলে একই সঙ্গে দুই দেশের টাইম সেট করতে পারবেন। আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশের টাইম মোবাইলের স্ক্রিনের এক পাশে সেট করে রাখবেন, আর আপনার প্রিয় মানুষ যদি সৌদি আরব অথবা মালয়েশিয়া থাকে তাহলে সেই দেশের টাইম মোবাইলের স্ক্রিনের অন্য পাশে সেট করে রাখবেন। এক কথায় মোবাইলের স্ক্রিনে একসঙ্গে দুই দেশের টাইম ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শিখে নেবেন কিভাবে এই অসাধারণ কাজটি করতে হয়। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করার চেষ্টা করব। আপনার প্রিয় মানুষ যে দেশে আছে সেই দেশের সময়ও দেখতে পারবেন, সেই সঙ্গে আবহাওয়ার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাও শো হবে। এই যে দেখেন এই পাশে সিঙ্গাপুরের তাপমাত্রা শো হচ্ছে এবং টাইম ডেট সব কিছু দেখা যাচ্ছে, আর বাম পাশে আমাদের এলাকার টেম্পারেচার সেই সঙ্গে টাইম ডেট শো হচ্ছে। মোবাইলের স্ক্রিনটি যদি লক করে দেই এবং আনলক করার চেষ্টা করি তাহলেও কিন্তু এখানে দুই দেশের সময় দেখা যাবে। এই অসাধারণ কাজটি আপনার মোবাইলে করার জন্য মোবাইলের সেটিংসে প্রথমে চলে আসবেন, দেন নিচের দিক থেকে সিস্টেম সেটিংসে ক্লিক করবেন, দেন ডেট অ্যান্ড টাইম সেটিংসে ক্লিক করবেন। ডেট অ্যান্ড টাইম সেটিংসটি এভাবে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করবেন, দেন এখানে টাইপ করবেন ডেট। ডেট টাইপ করার সঙ্গে সঙ্গে রিকমেন্ডেশনে কিন্তু আপনাকে ডেট অ্যান্ড টাইম সেটিংসটি দেখাবে। এখান থেকে ডেট অ্যান্ড টাইম সেটিংসে ক্লিক করে ডুয়েল ক্লক সেটিংসে ক্লিক করবেন। ডিফল্টভাবে এই সেটিংসটি অফ থাকবে, আপনি এই সেটিংসটি অন করে দিবেন। ইউজুয়াল রেসিডেন্স এই সেটিংসে ক্লিক করবেন এবং আপনার প্রিয় মানুষ যে দেশে থাকে সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, অথবা এখানে যদি দেশটি না থাকে রিকমেন্ডেশনে তাহলে চার্জ বক্সে এখানে ক্লিক করে সিটি অথবা আপনার প্রিয় মানুষের কান্ট্রি নেমটি টাইপ করবেন। আমি এখান থেকে অলরেডি সিঙ্গাপুর সিলেক্ট করে রেখেছি, আপনি দুবাই সিলেক্ট করতে পারেন। আমি দুবাই সিলেক্ট করে দিলাম আপনাকে দেখানোর জন্য। এই সেটিংসের কাজটি কমপ্লিট হওয়ার পর ব্যাকে চলে আসবেন, আমি এখান থেকে এটি রিমুভ করে দিচ্ছি আপনাকে আরও সহজভাবে দেখিয়ে দিব। মোবাইলের হোম স্ক্রিনে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, দেন নিচের দিক থেকে উইজেটস এই সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে ক্লক দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের, এখান থেকে যে কোনো একটি ক্লকের উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে মোবাইলের স্ক্রিনে এনে রেখে দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ কমপ্লিট। এখন দেখবেন এই পাশে আপনার এলাকার সময় আবহাওয়ার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস শো হচ্ছে এবং ডান পাশে দুবাইয়ের এখন সময় 9:12 আর তাপমাত্রা টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে। মোবাইলের স্ক্রিনটি লকও যদি এখন করেন এবং আনলক করার চেষ্টা করেন তাহলেও কিন্তু দুই দেশের সময় একসঙ্গেই দেখতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি উপকৃত হলেন এবং আপনার প্রিয় মানুষের এলাকার সময় খুব সহজে এখন আপনার দেশের সময়ের সাথে দেখতে পারবেন।